তোকেই ফোন করতে গেছিলাম, তো লেট। আর বলিস না, সাংঘাতিক জেনের প্রবলেম। বুঝেছি, চল ফ্রেশ হয়ে নে, আমি যা করছি। এনে চা খা। আরে দাদা, বিলিতি দিতে পারিনি বলে কি চিয়ার্স করবি না ভাই? হ্যাঁ একদম চিয়ার্স। তারপর তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? দাদা আসতে কোনো অসুবিধা হয়নি। তোর কাজকর্ম কেমন চলছে? চলছে, ঠিকঠাকই চলছে। তোর ঠিকঠাক? আমার তো ফাটাফাটি। দেখি তো মনে হচ্ছে ঘরটা বেশ ভালো করে গুছিয়ে গেছিস। আর সব গোলমালা তো ভাবি কবে আসবে? হবে, ঠিক সময়ই আসবে। তোকে বাড়িতে ডেকেছি কেন জানিস? হ্যাঁ সেটাই তো ভাবছিলাম আমি, তুই হঠাৎ করে ফোন করে বললি, অনেকদিন পর চলে আয়, আমি কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা একটা জিনিস খুব নাড়া দিল আমার। যা হয়েছে বুঝতেই পারছিস, ভুলে যায় ওগুলো, ওগুলোকে নিয়ে ভাবিস না। আমি অনুতপ্ত ওই ব্যাপারটা নিয়ে, বুঝতেই পারছিস কি বলতে চাইছি। পাস্টে যা হয়েছে ভুলে যায়, সব ঠিক করে নে। দেখ আমার এই বিষয়টা নিয়ে অতটা কিছু ভাবিনি, জাস্ট এটাই বলবো তুই যখন বিটমান করে দিতে চাস আমার কোনো অসুবিধা নেই। আরে অনেক রাত হলো, অনেক জার্নি করে এসেছি দূর থেকে, চল ডিনার করে ঘুমিয়ে যাই। ঠিক আছে চল। দেখলাম কোথায়?
সুমন, 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 এই সুমন, সুমন,